আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ভিডিও হচ্ছে 15,000 টাকার ভেতরে মানে যে ওয়াচগুলো সব থেকে ভালো হবে আপনাদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে, সেগুলো নিয়ে আজকে আমরা ভিডিও বানাবো। তো আজকে আমাদের টাইটেলে টপ 5 লেখা থাকলেও আমরা টোটাল 60টা ওয়াচ দেখাবো আপনাদেরকে, যে দেখলে সব থেকে ভালো হবে। তো যাই হোক, চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করে দিই। তো আমাদের প্রথমে আছে অ্যামাজফিট TRX2 এই স্মার্ট ওয়াচটা, খুবই চমৎকার স্মার্ট ওয়াচ। এটার দাম হচ্ছে 18,500 টাকা দাম। বর্তমানে যত রাগের স্মার্ট ওয়াচ আছে, আমাদের মতে আমরা যেটা দেখলাম অ্যামাজফিট TRX2 এর মতো মানে বেস্ট একটা রাগের স্মার্ট ওয়াচ আর দ্বিতীয়টা হবে না। এই ওয়াচটা 2022 সালে মার্কেটে আসে এবং 2022 সালে আসার পরেও এখন পর্যন্ত খুব চমৎকার ভাবে কম্পিট করে যাচ্ছে। এটা একটা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ, 22mm এর স্ট্র্যাপ এটাতে লাগবে, 66 গ্রামের ওয়েট এর স্মার্ট ওয়াচটা আপনার 10 ATM ওয়াটার রেসিস্টেন্সি পেয়ে যাচ্ছেন। ডেফিনেটলি AMOLED ডিসপ্লে থাকতেছে, অলওয়েজ অন ডিসপ্লে থাকবে এবং এটার স্ক্রিন সাইজ হচ্ছে 1.39 ইঞ্চি, আর এটার রেজলিউশন হচ্ছে 454x454 পিক্সেল, যার কারণে এটার যে ইমেজ কোয়ালিটি গুলো আছে খুবই চমৎকার, ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে। এটার বেল্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, একদম রাগের একটা লুক আছে। সত্যি কথা বলতে এটা যদি আমি আউটলুকটা দেখি, খুবই সুন্দর একটা আউটলুক করেছে এবং এটার যে কালার কম্বিনেশনটা আছে, প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর করেছে। এটার ভেতরে ফিচারের ক্ষেত্রে এটার যে পজিশন ট্র্যাকিং আছে, এটাতে ডুয়েল ব্যান্ড আছে এবং 5টি স্যাটেলাইট পজিশনিং আছে। আপনি একই সাথে এটা আলট্রা লো টেম্পারেচার এবং খুব হাই টেম্পারেচার কিন্তু এটা পারফর্ম করতে পারবে। এটাতে আপনি নেভিগেশন পেয়ে যাচ্ছেন, মানে আপনার দিক নির্দেশনা গুগল ম্যাপের মতো যে কোন দিকে যাচ্ছেন সেগুলো পেয়ে যাবেন। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা মিলিটারি গ্রেড সার্টিফাইড একটা স্মার্ট ওয়াচ, অন এভারেজে আপনি 24 দিনের মতো ব্যাটারি রান টাইম পাবেন। তো যাই হোক, 18,500 টাকা দামের এই ওয়াচটা আপনি টেকডেন শপে পেয়ে যাবেন এবং বর্তমানে কিন্তু রমজান মাস উপলক্ষে টেকডেন শপে একটা ডিসকাউন্ট চলতেছে, সুতরাং এই ডিসকাউন্টে যদি আপনি পেতে চান তাহলে খুবই চমৎকার একটা বিষয় হবে অ্যামাজফিট TRX2। এবং এটা কাদের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা স্পোর্টস করতে আপনারা, যা একটা রাগের স্মার্ট ওয়াচ চান, যাদের হাত সবসময় দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাই লাগতেছে, তাদের জন্য খুব চমৎকার হবে। তারপর যারা হচ্ছে খেলাধুলা করতেছেন, বিভিন্ন রকমের স্পোর্টস করতেছেন, তারা সবাই কিন্তু এই ওয়াচটা ব্যবহার করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে কি, যারা ট্রাভেলিং করতেছেন, স্পেশালি যারা হাইকিং করেন, মাউন্টেন ক্লাইম্বিং করেন, তারপর হচ্ছে বিভিন্ন অরণ্যে চলে যাচ্ছেন, তাদের জন্য এই ওয়াচটা খুব ভালো হবে, কারণ আপনারা খুব ভালো একটা সাপোর্ট পাবেন। তো যাই হোক, এই ছিল আমাদের অ্যামাজফিট TRX2 স্মার্ট ওয়াচ। এবার 2 নম্বরে আমাদের আছে টিক ওয়াচ E3 এই স্মার্ট ওয়াচটা। এমনিটার বর্তমান দাম হচ্ছে 16,999 টাকা, মানে 17,000 টাকা। অ্যামাজফিটের মতো এটা তো আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। রাউন্ড শেপের স্মার্ট ওয়াচটাতে আপনার 20mm এর স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। এটাতে আপনারা ওয়াটার রেসিস্টেন্স হিসেবে IP68 পেয়ে যাচ্ছেন, তবে এই IP68 আপনার সুইমিং করার জন্য উপযোগী একটা স্মার্ট ওয়াচ। এটাতে অ্যামোলেড ডিসপ্লে নাই, ভাই অ্যামোলেড ডিসপ্লে থাকলে খুবই ভালো হতো। এটাতে হাই ডেন্সিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, ডিসপ্লে সাইজ হচ্ছে 1.3 ইঞ্চি, রেজলিউশন ব্যবহার করা হয়েছে 360x360 পিক্সেল। এই রেজলিউশন আমার মতে এই দামের ক্ষেত্রে আরও বেশি হওয়া উচিত ছিল। এটা স্পেশালি ক্ষেত্রে আপনারা স্ন্যাপড্রাগন ওয়ার 410 চিপসেট পেয়ে যাচ্ছেন। এটা আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ না হলেও এটাতে আপনারা গুগল ওএস সাপোর্ট করতেছে, তার মানে আপনি অ্যান্ড্রয়েডের যাবতীয় ফিচারগুলো পেয়ে যাচ্ছেন। আপনারা ইউটিউব প্লে করতে পারতেছেন, ভিডিও দেখতে পারতেছেন, ব্রাউজিং করতে পারতেছেন, ফেসবুক চালাতে পারতেছেন। এটাতে আপনার 100-এরও বেশি প্রফেশনাল স্পোর্টস মোড আছে, 24 ঘন্টা হার্ট রেট মনিটরিং পেয়ে যাচ্ছেন, অক্সিমিটার আছে, ফ্যামিলি হেলথ ইনফরমেশন শেয়ারিং আছে, পজিশন ট্র্যাকিং হিসেবে GPS আছে, গ্লোনেস আছে এবং আরও কয়েকটা পজিশন ট্র্যাকিং পেয়ে যাচ্ছেন। অবশ্যই কাস্টমাইজ ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন এবং ওয়াচ ফেসগুলো যথেষ্ট সুন্দর সুন্দর। একটা বিষয় হচ্ছে কি, গুগল পে এর মাধ্যমে কিন্তু আপনি এই ওয়াচ দিয়ে পেমেন্ট করতে পারবেন। ব্লুটুথ 5.0, ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, 1GB RAM এবং 8GB ROM পেয়ে যাচ্ছেন, মাইকের মাধ্যমে কলিং করতে পারছেন, কথা বলতে পারছেন। সত্যি কথা বলতে যদি আমরা দামের দিকে তাকাই, এই ওয়াচ নিয়ে কিন্তু অনেক কাজ করতে পারতেছেন আপনি। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যেই দিকে কাজ করা যায় প্রায় তার অনেক কাজই আপনি এই স্মার্ট ওয়াচ দিয়ে খুব সহজেই করতে পারতেছেন। সুতরাং যদি ফাংশনের কথা বলি তাহলে অবশ্যই TRX থেকে এক ধাপ এগিয়ে আছে, কিন্তু আমরা যদি রাগেটের কথা বলি ডেফিনেটলি TRXটা অনেক বেশি উপরে থাকবে। এবার আমাদের পরপর দুটি স্মার্ট ওয়াচ আছে এই ক্যাটাগরিতে, সেটা হচ্ছে অ্যামাজফিট GTR3 এবং অ্যামাজফিট GTS3। এই দুটোর মাঝে দামের পার্থক্য মাত্র 200 টাকা। অ্যামাজফিট GTR3 হচ্ছে 15,700 টাকা এবং অ্যামাজফিট GTS3 হচ্ছে গিয়ে 15,500 টাকা। এই দুটোর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে গিয়ে শেপের, একটা হচ্ছে রাউন্ড শেপ, GTR3 হচ্ছে রাউন্ড শেপ এবং GTS3 হচ্ছে গিয়ে স্কোয়ার শেপ। এখন স্কোয়ার শেপ হওয়ার কারণে এটা কিন্তু যথেষ্ট থিন করা হয়েছে, যাদের হাতটা চিকন আছে এবং যারা পাতলা স্মার্ট ওয়াচ পরতে চান তার জন্য GTS3। তবে এখানে একটা বিষয় আছে, যেহেতু পাতলা করা হয়েছে স্মার্ট ওয়াচটা, এটা একটা পজিটিভ দিক, আর নেগেটিভ দিক হচ্ছে এতে ব্যাটারি কম দেওয়া আছে, চিকুন ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারি ব্যাকআপ কম পাবে। আবার অন্যদিকে GTR3 যেটা আছে এটাতে মোটা করা হয়েছে, যার কারণে চিকুন হাতে কিন্তু এটা মানাবে না, আর মোটা হওয়ার কারণে এটা একটা পজিটিভ দিক চলে আসছে, সেটা হচ্ছে গিয়ে এটার ভিতরে একটু বেশি বড় ব্যাটারি দেওয়া সম্ভব হয়েছে এবং যার কারণে এটাতে ব্যাটারি ব্যাকআপটা আপনারা বেশি পেয়ে যাচ্ছেন। এটাতে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন।
20mm এর সাইজ, দুটোতেই 5 ATM ওয়াটার রেসিস্টেন্সি পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন, অ্যামাজফিট জিটিএস 3তে আপনারা 1.75 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন এবং রেজলিউশন পাচ্ছেন 390x450 পিক্সেল। অন্যদিকে জিটিআর 3তে আপনারা 22mm এর স্ট্র্যাপ সাইজ লাগবে, অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 1.39 ইঞ্চি ডিসপ্লে সাইজ পেয়ে যাচ্ছেন এবং রেজলিউশন হচ্ছে গিয়ে 454x454 পিক্সেল। এই দুইটাতে কিন্তু খুব ক্রিস্টাল ক্লিয়ার ইমেজ দেখা যাবে। জিটিআর 3তে আপনারা 22 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, অন্যদিকে জিটিএস 3তে আপনারা 12 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া অন্য যা যা ফাংশন প্রয়োজন হয়, যত পজিশন ট্র্যাকিং আছে, জিপিএস আছে, ওয়ার্কআউট আছে, সেন্সর আছে, সব খুব ভালো কাজ করবে এই ওয়াচগুলোতে। তো এই তো, আপনারা যদি অ্যামাজফিট জিটিআর 3 নিতে চান 15,700 টাকা পড়বে, আর যদি অ্যামাজফিট জিটিএস 3 নিতে চান তাহলে 15,500 টাকা পড়বে। এবার আমাদের এই 15,000 টাকার সেগমেন্টের 5 নম্বরে কোন ওয়াচ আছে? 5 নম্বরে আছে কিংওয়ের KC10। এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এবং এটার দাম হচ্ছে 14,000 টাকা। একটা ফুললি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ মানে খুবই সিম্পল একটা বিষয়, আপনার ফোনের যাবতীয় কাজ আপনারা এটার মাধ্যমে করতে পারতেছেন। এটাতে আপনার ন্যানো সিমের স্লট আছে, আপনি সিম প্রবেশ করাইতে পারতেছেন, আপনি সরাসরি মোবাইল ছাড়াই কল করতে পারতেছেন, এমনকি আপনারা যদি সিম ইউজ না করেন তাহলে ব্লুটুথের মাধ্যমে মোবাইলের ভায়া হয়ে আপনি এই ওয়াচ দিয়ে কথা বলতে পারতেছেন, অ্যান্সার করতে পারতেছেন, কল করতে পারতেছেন, মেসেজ লেখা টাইপ করতে পারতেছেন। আপনার অডিও প্লেয়ার আছে, 1.39 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে, এটা রেজলিউশন হচ্ছে গিয়ে 454x454 পিক্সেল, মানে খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে, এমনকি আপনারা ফেস আনলক পেয়ে যাচ্ছেন, চিন্তা করে দেখেন। তবে হ্যাঁ, ওয়াটার রেসিস্টেন্সটা খুবই কম, IP67 ওয়াটার রেসিস্টেন্সি, মানে আপনাকে কিন্তু বৃষ্টিতে ভেজানো যাবে না। আপনাদের ভেতরে র্যাম পাচ্ছেন 3 GB র্যাম এবং রোম পাচ্ছেন ভাই 32 GB, চিন্তা করে দেখেন অবস্থা। তবে হ্যাঁ, ব্লুটুথ ভার্সনটা খুবই কম, এটা হচ্ছে গিয়ে ব্লুটুথ 4.0, এটা আরও বেশি হওয়া দরকার ছিল। এটাতে আপনার জিপিএস আছে, গ্লোনাস আছে, বেইডুন আছে, বেইডুও আছে, ওয়াইফাই পেয়ে যাচ্ছেন। এটাতে দুটা ক্যামেরা আছে, একটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ক্যামেরা এবং একটা হচ্ছে ব্যাক ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা রেজলিউশন হচ্ছে গিয়ে 8 MP, আর এটার অ্যাপের নাম হচ্ছে উইল ওয়াচ 2। এই অ্যাপ দিয়ে আপনারা মোবাইলের সাথে কানেকশন করতে পারবেন। এটার ব্যাটারি সাইজ হচ্ছে 800mAh ব্যাটারি, তবে এই ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি একদিনের মতোই চার্জ পাবেন, কারণ হচ্ছে গিয়ে যেহেতু এটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, অনেক ফাংশন রান করতে হয়, আপনারা চাইলে কিন্তু ইউটিউব থেকে শুরু করে যাবতীয় কিছু এটাতে দেখতে পারবেন। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ চাইছেন, ক্রয় করতে চাচ্ছেন, তারা কিন্তু সরাসরি আমাদের টেকডেন শপে চলে আসতে পারেন, এখানে এটা পেয়ে যাবেন। তো কিংওয়ের KC10 এর প্রাইস হচ্ছে 14,000 টাকা। তবে আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, আমি যে দামগুলো বলতেছি এগুলো কিন্তু ভ্যারিয়েবল, আজকে আপনারা যখন ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু তখনকার দাম, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে দামটা জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনার সরাসরি টেকনন যে পেজটা আছে সেখানে গিয়ে দামটা জেনে নেবেন। এবার আমাদের 6 নম্বরে কী আছে? আমাদের 6 নম্বরে আছে OnePlus-এর স্মার্ট ওয়াচ, এটার দাম হচ্ছে 13,500 টাকা। OnePlus স্মার্ট ওয়াচ কিন্তু পুরাতন একটা স্মার্ট ওয়াচ, কিন্তু পুরাতন হলেও এটার যে ফাংশনগুলো আছে আজকে পর্যন্ত এটাকে আপডেট একটা স্মার্ট ওয়াচ আমরা বলে থাকি। এটা একটা স্মার্ট ওয়াচ করা হয়েছিল এবং এটা এত ফাইন একটা স্মার্ট ওয়াচ আছে যেটা কিনা বর্তমানেও একটা আধুনিক স্মার্ট ওয়াচের মতোই হয়েছে। এটার ফিনিশিং বলেন, এটার সেন্সর অ্যাকুরেসি বলেন, সব কিছুই খুবই চমৎকার করেছে। এটাতে আমরা সরাসরি কল করতে পারতেছেন, কল রিসিভ করতে পারতেছেন, কথা বলতে পারতেছেন। এটার ব্লুটুথ টিল নাও 5.0 আছে এবং খুবই চমৎকার কানেকশন হয় মোবাইলের সাথে। আর মজার হচ্ছে কি, এটাতে কিন্তু আপনারা 4 GB স্টোরেজ পেয়ে যাইতেছেন, চিন্তা করে দেখেন। এত দামি দামি স্মার্ট ওয়াচ দেখলাম, কিন্তু এই কম দামি স্মার্ট ওয়াচ, মানে যদি আমি কম্পেয়ার করি দামিগুলোর সাথে, সেই তুলনায় কিন্তু এটা যথেষ্ট দাম কম এবং 13,500 টাকা আপনারা 4 GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু খুব বড় একটা বিষয়। এবার যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, এটাতে কিন্তু নর্মাল ইউজে আপনারা 14 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। তবে আপনারা যখন নতুন নতুন কিনবেন তখন হ্যাভি ইউজ হবে ডেফিনেটলি 1-2 মাস, এবং সেই সময় আপনার মাত্র 5 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো সেই হিসেবে যদি আমি অন এভারেজের কথা বলি, আপনি ধরে রাখতে পারেন হাতে 7 দিন পর্যন্ত আপনি চার্জ পাচ্ছেন। এরপর হচ্ছে আরেকটা বেস্ট পার্ট, এটা ওয়াটার রেসিস্টেন্সি, এটাই হচ্ছে 5 ATM। শুধু 5 ATM-ই না, সেই সাথে কিন্তু IP68 ওয়াটার রেসিস্টেন্সি পেয়ে যাচ্ছেন, মানে দেখেন আপনি একসাথে 5 ATM এর মাধ্যমে 16-তলা বিল্ডিং সমান গভীর যে পানির ডেপথ আছে সেখানে তলিয়ে যেতে পারতেছেন, একই সাথে কিন্তু আপনারা সুইমিং করতে পারতেছেন, মানে হাতে যদি জোরে ঝাপটা লাগে পানির তারপরেও পানি প্রবেশ করতেছে না। আপনারা টোটাল 110টা স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন এবং স্পোর্টস মোডগুলো যথেষ্ট অ্যাকুরেট রেজাল্ট দেবে আপনাকে। তো যাই হোক, পার্সোনালি যদি আমাকে বলা হয়, আমার OnePlus স্মার্ট ওয়াচটা খুবই ভালো লাগে এবং OnePlus-এর স্মার্ট ওয়াচটা আছে এটা কিন্তু বেশ কিছু মডিফাই করা হয়েছিল, যেমন OnePlus হ্যারি পটার ভার্সন, OnePlus সাইবার পাঙ্ক ভার্সন, এবং সেই ওয়াচগুলো কিন্তু খুবই চমৎকার এবং আমি নিজেও কিন্তু সাইবার পাঙ্ক ভার্সন যেটা আছে সেটা রিভিউ করেছি, আপনারা চাইলে কিন্তু রিভিউ প্লাজাতে দেখে নিতে পারেন। তাছাড়া এই ভিডিওতে কিন্তু OnePlus-এর যে সাইবার পাঙ্ক এডিশনটা আছে, মানে জাস্ট
থিমটা চেঞ্জ, সেটাই কিন্তু ফুটেজ বেশিরভাগ সময় আপনারা দেখেছেন। তো এই তো, এটা যদি আপনারা টেকডেন থেকে নিতে চান, এটার দাম হচ্ছে 13,500 টাকা আজকে পর্যন্ত, যেদিন ভিডিওটা পাবলিশ হয়েছে সেদিনের ডেট, ঠিক আছে। আপনারা যদি পরবর্তীতে এক মাস পরে দুই মাস পরে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই প্রাইসটা পরিবর্তন হতে পারে, সেই ক্ষেত্রে টেকডেন শপে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন, ঠিক আছে। এবার হচ্ছে এই যে বাজেট আছে 15,000 টাকা, এটার মধ্যে লাস্টে কোনটা আছে, সাত নম্বরে হচ্ছে কি আমার পার্সোনালি সব থেকে ফেভারিট একটা স্মার্ট ওয়াচ, এটা হচ্ছে অ্যামাজফিট GTR 2 নিউ এডিশন। এখন একটা চমৎকার কথা বলি, অ্যামাজফিট GTR 2 এর পরে কী হয়েছে, অ্যামাজফিট GTR 3 আসছে, GTR 3 Pro আসছে, অ্যামাজফিট GTR 4 চলে আসছে, কিন্তু পুরো অ্যামাজফিট GTR 2 এর যে কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং আজকে পর্যন্ত মানুষ এটা বারবার ক্রয় করতেছে, এটার এত চাহিদা থাকার কারণে কোম্পানি নতুন করে এটাকে মডিফাই করেছে এবং দামটাকে ঠিক রেখে অ্যামাজফিট GTR 2 এর নিউ ভার্সন নিয়ে আসছে। এবং এই নিউ ভার্সনটা আমার কাছে ব্যক্তিগতভাবে অ্যামাজফিট GTR 4 কেনার দরকার নেই, এই অ্যামাজফিট GTR 2 যেটা আছে সেটা কিনলেই এনাফ। অ্যামাজফিট GTR 4 হচ্ছে 14,000 টাকা দাম, আর অ্যামাজফিট GTR 2 নিউ ভার্সন যেটা আছে এটা হচ্ছে 13,110 টাকা দাম মাত্র। চিন্তা করে দেখেন, এটার এত পপুলারিটির কারণ হচ্ছে গিয়ে এটাতে সমস্যা হওয়ার যে ফিডব্যাকগুলো পায় কাস্টমার কাছ থেকে, এটা এই পর্যন্ত একটাও হয় নাই। যেমন অন্য যেগুলো ওয়াচ আছে, দেখা যায় যে কোনো একটা সময় 100টা সেল হলে আপনার হয়তো 5টা রিটার্ন রেট চলে আসছে, কিন্তু অ্যামাজফিট GTR 2 এরকম এই পর্যন্ত হয় নাই। এটাতে আপনি অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে আছে, ডিসপ্লে সাইজ হচ্ছে 1.39 ইঞ্চি, রেজলিউশন হচ্ছে গিয়ে 454x454 পিক্সেল এবং পার ইঞ্চিতে 326 পিক্সেল পাচ্ছেন। এটাতে 471mAh সাইজের ব্যাটারি পেয়ে যাচ্ছেন, আপনি যদি টিপিক্যাল ইউজ করেন তাহলে 14 দিন ব্যাটারি পাবেন, আপনি যদি একদম বেসিক ইউজ করেন মানে শুধুমাত্র টাইমটা দেখবেন তাহলে 38 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন, তবে আপনি যদি হ্যাভি ইউজ করেন তাহলে 6 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সুতরাং অন এবার যদি আমি বলি আপনি 10 দিন ধরে রাখেন। এবং আপনি ব্লুটুথ পেয়ে যাচ্ছেন 5.0, GPS পেয়ে যাচ্ছেন, ওয়াটার রেসিস্টেন্স হচ্ছে 5 ATM পেয়ে যাচ্ছেন এবং আপনি সুইমিং করতে পারতেছেন খুব ভালোভাবে। এটা যে সেন্সর আছে, এয়ার প্রেশার সেন্সর পাচ্ছেন, অ্যাক্সেলারেশন সেন্সর পাচ্ছেন, গাইরোস্কোপ সেন্সর পাচ্ছেন, 3-axis জিওম্যাগনেটিক সেন্সর পেয়ে যাচ্ছেন এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর পেয়ে যাচ্ছেন, এবং এগুলোর কাজগুলো আপনার স্মার্ট ওয়াচে খুব স্মুথ করে দিবে। আর বলাই ভালো, এটার অ্যাপটা খুবই চমৎকার একটা অ্যাপ, যে অ্যাপ ইউজ করা হয়েছে যার কারণে আপনার মোবাইলের চার্জটা খুবই কম কাটবে, ঠিক আছে। তো যাই হোক, এটার দাম হচ্ছে গিয়ে 13,110 টাকা এবং বর্তমানে রমজানে কিন্তু অফার চলতেছে, অফার থাকতে কিন্তু আপনার ক্রয় করে নিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল 15,000 টাকার রেঞ্জ, যারা স্মার্ট ওয়াচ ক্রয় করতে চাচ্ছেন 15,000 টাকার রেঞ্জের ভিতরে আপনার টোটাল 60টা স্মার্ট ওয়াচ, যেটা কিনা আমাদের মতে ভালো, আরও অনেক স্মার্ট ওয়াচ আছে কিন্তু এই 60টা আমাদের ব্যক্তিগতভাবে রিভিউ প্লাজা টিমের মতে এটা বেশ ভালো হতে পারে বাংলাদেশে আপনারা যারা আছেন তাদের জন্য, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও এবং আমরা নেক্সটে কিন্তু 10,000 টাকা দামের মধ্যে কী কী স্মার্ট ওয়াচ ভালো হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও করবো এবং সেটার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করবেন। তো যাই হোক, আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।